ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে, নাটকে ওর নেশা আছে খুব। পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ের নামি। সত্যি বলতে তুমি, তুমিও বলবে ওরা নয় কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগরি বলি আজ, দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দামি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি, শুধু নাম্বারই হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি।